অবহেলায় বাংলাদেশের চ্যাম্পিয়ন আর রানার্স আপ ট্রফি বলছি গত দু বছরে বঙ্গবন্ধুর নামে হওয়া এশিয়ান সেন্ট্রাল ভলিবলে বাংলাদেশের দুই ট্রফির কথা বিশেষভাবে সংরক্ষণ তো করাই হয়নি বরং ফেডারেশন ভবনে সাধারণ সম্পাদকের কক্ষের বাইরে অরক্ষিত খেলোয়াড়দের অর্জনের এই স্মারক ফেডারেশন সভাপতি আশ্বাস দিয়েছেন যথাযথ সংরক্ষণের ফজল ইসলামের রিপোর্ট সাফল্যের স্মারক ট্রফি সময় বয়ে গেলেও থেকে যায় অর্জনের প্রমাণ কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশন কিংবা ক্লাবেই অবহেলিত সেই ট্রফি ভলিবল ফেডারেশনও ব্যতিক্রম নয় নতুন আঙ্গিকে নূর হোসেন ভলিবল স্টেডিয়াম সাথে ফেডারেশনের সুউচ্চ ভবন কিন্তু কোনো কক্ষেই জায়গা হয়নি গত বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব ২৩ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ট্রফিটির তার আগের বছর বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে রানার্স আপ হয়েছিল জাতীয় দল ট্রফি দুটি দিনের পর দিন সাধারণ সম্পাদকের কক্ষের বাইরে অরক্ষিত অথচ কর্মকর্তাদের কক্ষ ব্যক্তিগত স্মারকে পূর্ণ তাহলে কেন দেশের স্বীকৃতি স্মারকের ভাগ্য ঘরের বাইরে ধূলিময় পরিবেশে ফেডারেশনের দাবি প্রদর্শনের জন্যই এভাবে রাখা চিন্তা ভাবনাটা ছিল যে মানুষজন উঠে দেখে যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা ট্রফি মানে পরিদর্শনের জন্য শো করার জন্য যাতে চোখে পড়ে হ্যাঁ এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে হতো তাহলে আজকে এই প্রশ্নটা আসতো না একটা ট্রফি কিন্তু পেতে কিন্তু অনেক কষ্ট আর সে ট্রফিগুলো যদি বাইরে যদি থাকে এটা কিন্তু অনেক দুঃখ কিন্তু যে ট্রফি নিয়ে আসছে তার কাছে তখন ভালো লাগবে না মোটিভেশন হবে না চ্যানেল টোয়েন্টি ফোরের প্রশ্নে টনক নড়েছে ভলিবল ফেডারেশনের ট্রফি দুটি যথাযথভাবে সংরক্ষণের আশ্বাস মিলেছে আমি এখনই অর্ডার দিচ্ছি আমাদের যিনি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আছেন যে ট্রফিগুলা কোন ইয়ারে জিতেছে যথার্থভাবে প্রদর্শিত হয় এবং এটা সংরক্ষণ হয় এটার ব্যবস্থা আমরা নেব এটা অনেক কষ্টের ফসল তখন এরপরে তো আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে দেশ বিদেশে ট্রফি সংরক্ষণ কিংবা প্রদর্শনের নানা উপায়ের দেখা মেলে সেসব ফেডারেশনগুলোর কাছে উদাহরণ হতে পারে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা